নমস্কার, সকলকে স্বাগত জানাই। বয়স্ক যারা আছেন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদেরকে প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে ভালোবাসা। দেখুন, কয়েকটা জিনিস নিয়ে আজকেও আবার আলোচনা করতে আসলাম। সেটা হচ্ছে অর্থ, অর্থাৎ অর্থ না থাকলে আমাদের জীবনের সত্যি করেই হয়তো আপনার ইচ্ছাটা পূরণ আপনি করতে পারছেন না অর্থের বিনিময়ে। অর্থাৎ অর্থ ছাড়া আপনি এক পা চলতে পারবেন না বর্তমান সমাজে। তা অর্থটা আপনার কীভাবে, তার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কী কানেকশান? মানে অর্থ নেই বলেই আপনি একটা বড় রকমের কবচ বানিয়ে নিলেন আর আপনি হাতে পড়ে নিলেন, তাতে আপনার অর্থ আসবে না। তার জন্য প্রয়োজন হচ্ছে 27টা নক্ষত্র আর 12টা রাশি আর 9টা গ্রহের যে কানেকশান রয়েছে আপনার জন্মচক্রের, এবং তার সঙ্গে সঙ্গে যে ভাব থেকে অর্থ দেয়, যে গ্রহটা আপনার অর্থ দেবে, তাকে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, এবং সেটা শাস্ত্র মতে করতে পারেন। সেক্ষেত্রে আপনি কবচ ধারণ করেও হয়, আমি বলছি না, কিন্তু ওই অর্থ পাচ্ছেন না বলে একটা ধনদা কবচ বসিয়ে নিলেন, তাতে কিন্তু অর্থ আসবে না। সেই জন্য আমি বারবার বলি, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনের সমস্যা তৈরি থেকে আপনি বেরোতে পারবেন, না হলে কিন্তু বেরোতে পারবেন না, না হলে ওইভাবে আপনাকে ঘুরেই যেতে হবে, সময়টা চলে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু সঠিক সেই দিশাটা পাচ্ছেন না, লক্ষ্যটা পূরণ হবে না। সেই জন্য এই অর্থটা কীভাবে দেয় আজকে আলোচনা করব। অর্থ কোথা থেকে আসে, অর্থ কী, অর্থাৎ আমাদের জন্মছকের দ্বিতীয় ভাব থেকে লিকুইড মানি দেয়, এবং এই যে অর্থ নেটাল চার্টের, জানবেন যে অর্থর যে জায়গাটা রয়েছে দ্বিতীয় ভাব আর সপ্তম ভাবের কানেকশান, তার সঙ্গে নবম ভাব ভাগ্যস্থানের কানেকশান এবং একাদশের কানেকশান, অবশ্যই দশম ভাব রয়েছে, কারণ কর্ম না করলে আপনি তো অর্থ পাবেন না। অর্থাৎ এই যে কানেকশানগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল, কারণ আপনার অর্থ লিকুইড মানি দেবে দ্বিতীয় ভাব, আর আপনার মধ্যে সেই ক্ষিধাটা থাকতে হবে, মানে আপনার মধ্যে ক্ষুধাটা না থাকলে আপনি অর্থটা ইনকাম করবেন না, আপনার মধ্যে জ্বালাটা তৈরি হতে হবে, আপনার এই যে অর্থ প্রয়োজন আছে এবং তার জন্য সঠিক ওয়ে নিয়ে আপনাকে কর্মটা করতে হবে, এবং আপনি তার কারণে আপনি সাকসেস পেলে পরে আপনার অর্থটা সঞ্চয় হবে। এই জন্য যে কানেকশানগুলো বললাম, যে দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাব, একাদশ ভাব, অনেক জাতক জাতিকা দেখবেন ভাগ্য স্থান কানেক্টেড হয়, কারণ ভাগ্যটা এতটা ভালো যে কর্মই হাত দেবে না কেন সেই কর্মে সাকসেস পেয়ে যায়, এবং যাই করুক না কেন সাকসেস পায়, তাহলে তার মানে তার ভাগ্যস্থানটা তাকে কানেক্ট সহায় করছে, অর্থাৎ ভাগ্য তার সহায় দেয়। তাহলে আমি কি বললাম, না দ্বিতীয় ভাব যেটা লিকুইড মানি দেয়, আর সপ্তম ভাব আপনার মধ্যে সেই কামনা বাসনা, একটা গাড়ি আপনার পাশ দিয়ে ছুটে চলে গেল, কারণ গাড়িটা আপনার দেখলেন, কিন্তু আপনার মধ্যে যদি সেই জায়গাটা তৈরি হয় যে না আপনাকে নিতে হবে, কিন্তু সেটা নিতে হবে না আপনার সঠিক ওয়ে, সঠিক কর্ম করে, বিপথে না গিয়ে, অর্থাৎ সঠিক কর্ম আপনার দশম ভাব দেয়, আর তার সঙ্গে সঙ্গে একাদশ দেয় আপনার সাকসেস, আর যদি আপনার ভাগ্যে থাকে তার জন্য নবম ভাব। এদের কানেকশানে আপনার আগামী জীবনে অর্থের জায়গাটা তৈরি হয় বা অর্থ আসে, কিন্তু অর্থ অনেকের ক্ষেত্রে এক সময় আসতো কিন্তু এখন আর নেই, হয়তো আপনি ভালো ব্যবসা করছিলেন, ব্যবসাটা ডাউন হয়ে গেল, হয়তো আপনি একটা ভালো চাকরি করছিলেন, হঠাৎ করে চাকরিটা এই মুহূর্তে নেই, এগুলো বিভিন্ন কানেকশান দেয়, কখনো কখনো দেখা গেলো স্থাপিত দোষ, কখনো কখনো দেখা গেলো শনির সারের সাথে শনির ধায়া, এগুলোর কারণে আপনার জীবনে হঠাৎ করে কিন্তু অবনতি আসতে পারে, বা কর্মক্ষেত্রে হতে পারে, বা ব্যবসার ক্ষেত্রে ডিস্টার্ব জায়গা তৈরি হতে পারে। যদি আপনার জন্মছকে এই ধরনের যে গ্রহগত কানেকশান বললাম, যে শনির ধায়া বলুন বা শনির সারের সাথে থাকে, তাহলে এই সিচুয়েশন হতে পারে, বা দেখা যাচ্ছে যে দশাটা চলছে আপনার, সেই দশাটা কিন্তু প্রত্যেকের, একটা জিনিস জেনে রাখুন যে আমাদের প্রত্যেকের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্মদশা, এই যে দশার মধ্য দিয়ে ছোটোর থেকে চলছে, যখনই জন্মগ্রহণ করেছে একটা জাতক বা জাতিকা তখন থেকে তার দশা অন্তর্দশা শুরু হয়ে গেছে, এবং যতদিন সে জীবিত থাকবে ততদিন সেই দশা অন্তর্দশার মধ্যে দিয়ে তাকে কিন্তু অতিবাহিত করতে হবে। সেই জন্য দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্মদশা যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলেও জানবেন যে অর্থের জায়গায় সমস্যা তৈরি হবে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, সেই জন্য আমরা বলি যে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির কোথায় জায়গা, শুক্র দেয়,
শুক্র থেকে সুখ, শুক্র থেকে সমৃদ্ধি, শুক্র থেকে স্বাচ্ছন্দ্যতা। কারণ শুক্র খুব পাওয়ারফুল যদি থাকে তাহলে আপনি এগুলো পাবেন। কেন পাবেন আমি একটু ব্যাখ্যা করে দিই। কারণ দ্বিতীয় ভাবটা শুক্রের ভাব নেটাল চার্ট অনুযায়ী, এবং সপ্তম ভাবটাও কিন্তু শুক্রের স্থান নেটাল চার্ট অনুযায়ী। তাহলে এই শুক্র যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে আপনার মধ্যে লিকুইড মানিটা আসবে, এবং তার মধ্যে আপনার মধ্যে আশা, আপনার মধ্যে আকাঙ্ক্ষা, আপনার মধ্যে কামনা বাসনা এগুলো সঞ্চয় হবে, এবং সঠিক ওয়েতে গিয়ে আপনি সেই অর্থটা ইনকাম করতে পারবেন। কারণ এই শুক্রই দেয় আপনার মধ্যে কামনা, শুক্রই দেয় আপনার মধ্যে বাসনা, সঠিক ওয়ে আপনি একটা জিনিস দেখলেন সেটা আপনি করতে চাইলেন বা আপনি সেই রকম কিনতে চাইছেন সেটা আপনার ওই শুক্র দেবে। তাহলে এইটাই হচ্ছে সঠিক দিশা অর্থের জায়গায়। যদি আপনার এই জায়গাটা ব্রেক থাকে, কোনো অশুভ গ্রহ কানেকশন হয়ে যায়, অশুভ গ্রহের কানেকশন থাকে, তাহলে দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো তার মধ্যে প্রতিভা রয়েছে, অনেক তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারছে না, কাজে লাগাতে গিয়ে ব্যাঘাত হচ্ছে। একটা জাতক জাতিকা আমি দেখেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছে সেই এডুকেশন সেক্টরে গিয়ে, এডুকেশন যখন নিয়েছে সে, অর্থাৎ তার যখন পড়াশোনা করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন, কিন্তু সে তার মতো ইচ্ছান অনুরূপ সে কিন্তু কর্মটা পায়নি। এই ইচ্ছানুরূপ কর্ম না পাওয়ার কারণ এটাও কিন্তু একটা কানেকশন, যেটাকে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জায়গা বলা হয়, সেটা আপনি পাচ্ছেন না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে অর্থের জন্য আপনার বৈবাহিক জীবনের বড় রকমের সমস্যা নিয়ে এসছে, হয়তো আপনি আপনার সন্তানকে কিন্তু সঠিক দিশা দেখাতে পারছেন না আপনার ওই অর্থটার জন্য। তাহলে এই যে ভাবগত কানেকশন, শুধুমাত্র কি আপনার, আমরা অনেক সময় ভাবি যে বৃহস্পতি পাওয়ারফুল থাকলে আমার প্রচুর অর্থ দেবে, না, বৃহস্পতির অবস্থান জানতে হবে। বৃহস্পতি নেটাল চার্টের ভাগ্যস্থানের অধিপতি, এবং বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি বলা হয়, এবং বৃহস্পতি গুরুস্থানীয় জায়গা দেখা হয়। সেই জন্য বললাম ভাগ্যে থাকলে জায়গাগুলো হবে, ভাগ্যে বা গুরুস্থান বা পৈতৃক কোনো সম্পত্তি অনেকের ক্ষেত্রে থাকে, তাহলে সেই সম্পত্তিটাই ভোগ করাটা কিন্তু না, আপনি কি করলেন, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কী আছে, সেটাও কিন্তু দশম আর একাদশ তার সঙ্গে সপ্তম এবং দ্বিতীয়র কানেকশান। কারণ সপ্তমটা হচ্ছে আমাদের জন্মছকের কিন্তু কেন্দ্রপণ কেন্দ্র, আর দশম হচ্ছে কেন্দ্র, আর লগ্ন হচ্ছে কেন্দ্র এবং কোণ, দুটোকে এফেক্ট করে। কারণ একটা জাতক জাতিকা কীভাবে অর্থ ইনকাম করবে এটারও একটা কানেকশান দেয়, যেটা হচ্ছে পঞ্চম ভাব, সেটাও একটা কোণ। তাহলে আপনার মধ্যে কতটা জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন, এবং সেই জ্ঞানটাকে ব্যবহার করে কীভাবে আপনি জীবনের সাকসেস পাবেন সেটারও ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে পঞ্চম ভাব। সুতরাং এই পঞ্চম ভাব, লগ্ন ভাব এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাব, এটার একটা কানেকশান যেটা ত্রিভুজ তৈরি হয়, আর লগ্ন ভাবের সঙ্গে চতুর্থ ভাব, তার সঙ্গে সপ্তম ভাব, তার সঙ্গে দশম ভাব, আবার লগ্ন কানেক্ট করলে একটা তৈরি হয় চতুর্ভুজ। সুতরাং এটার একটা কানেকশান, আমরা যতই যাই করি না কেন এই যে কানেকশান একটা ডিগ্রিগত কানেকশান, যেটা 365 ডিগ্রির, 12টা রাশির অবস্থান রয়েছে 365 ডিগ্রি, এবং এই 365 ডিগ্রির মধ্যে অবস্থান করছে 27টা নক্ষত্র, এবং এই 365 ডিগ্রির মধ্যে যে 12টা রাশি রয়েছে প্রত্যেকটার মান রয়েছে 30 ডিগ্রি করে, এবং এই 30 ডিগ্রির মধ্যে কিন্তু কোনো কোনো সময় 2টো নক্ষত্রের অবস্থান রয়েছে, কোনো কোনো সময় 3টে নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং প্রত্যেকটা নক্ষত্রের যে মান রয়েছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এই প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে ভাগ আছে, সেটাও 3 ডিগ্রি 20 মিনিটের কানেকশান। আবার এই ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আবার এখানেও কিন্তু 9টা করে ভাগের ক্যালকুলেশন আছে, যেটা আমাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্মদশার কানেকশান করে। তাহলে এইগুলো আপনাকে সঠিকভাবে না জানলে পারে আপনি কিন্তু কোনোভাবেই সেই সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গায় যেতে পারবেন না। একদম পিন পয়েন্ট আপনার প্রতিকার, পিন পয়েন্ট আপনার যে রেমিডিয়াল জায়গা, পিন পয়েন্ট আপনার যে প্রেডিকশান, সেটা আপনি পারবেন না। তাহলে সেইগুলোর জন্যই কিন্তু জায়গাগুলো ইন্ডিকেশন করে, একটা জাতক জাতিকার সে চাইছে তার সেই জায়গাটা নিয়ে যেতে, কিন্তু সে হয়তো পাচ্ছে না। আমি বারবার বলি সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেখানে কিন্তু অবশ্যই আপনি পৌঁছে যেতে পারবেন। আর আমি যেমন বললাম বৃহস্পতির কানেকশান, বুধ দেয় আমাদের অর্থ দেয়। বুধ অর্থ কিভাবে দেয় আপনার? বুধ অ্যাপ্লিকেশন করার ক্ষমতা দেয়।
আপনি এই সময় এই জিনিসটাই অ্যাটেম্প করবেন কি করবেন না, এই সেকেন্ড কয়েক সেকেন্ড সময় আছে, আপনি এর মধ্যে এই জিনিসটা অ্যাটেম্প করলে আপনি এই জায়গাটা সাকসেস পাবেন, আর না তো আপনি শেষ হয়ে যাবেন। এইটা বুধ দেয় আপনার মধ্যে, এবং এই বুধ তীক্ষ্ণ বুদ্ধির কারণে আপনার জীবনের অ্যাচিভমেন্টগুলো দেয়। কারোর ক্ষেত্রে বুধ দেখা গেলো খুব নেগেটিভ হয়ে আছে, তার মানে সে অ্যাচিভ করতে পারে না, সে ওই স্টেপগুলো নিতেই পারে না, সে এই জায়গাগুলো অ্যাচিভ করতে না পারার কারণে সে একই জায়গায় পড়ে থাকে। অনেক জাতক জাতিকা দেখবেন যে জীবনে সে ছোটোর থেকে সে একই জায়গায় পড়ে আছে, কোনো কোনো সময় দেখবেন লিমিট ছাড়া কথাবার্তা বলছে, আনলিমিটেড কথাবার্তা বলে দিচ্ছে, কিন্তু সে তাকে কিন্তু সেখান থেকে আর উঠতে পারছে না, সে একই জায়গায় হাবুডুবু খাচ্ছে। কিন্তু কেন হয় এটা? ওই বুধের কারণ। বুধ কতটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, একটা স্টুডেন্টের ক্ষেত্রে বুধের যেমন পাওয়ার রয়েছে ছোট, অর্থাৎ সেই বুধ সবসময় জানবেন যে বাল্যক, আমরা বলি না বাল্য গ্রহ বুধ, বাল্যকালটাকে কন্ট্রোল করে বুধ। একটা জাতক জাতিকা পড়াশোনার মধ্যে আছে, সে যখন পরীক্ষার হলে গিয়ে কোন কোশ্চেনটা আগে অ্যাটেম্প করবে, কোন কোশ্চেনটার উত্তরটা আগে দিতে হবে, তার জন্য বুধ পাওয়ারফুল থাকতে হয়। কারণ ওই অ্যাপ্লিকেশন করা, কোন জিনিসটা আগে করব, কোন জিনিসটা পরে করব, কোন জিনিসটার জন্য কতটুকু লিখব, কোন জিনিসটার জন্য বেশি করে লিখব, কোন জিনিসটার কোন ওয়ার্ডটাকে বাদ দিয়ে লিখব, এটা বুধ দেয়। সুতরাং আমাদের জন্মছকেও দেখবেন যে চারটে পয়েন্ট আছে অর্থের জায়গা, এই চারটে জায়গা অর্থাৎ জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে হাতের হস্তরেখার, দেখবেন যে এই যে চারটে জায়গা, এটা একটা শুক্রের স্থান, এটাকে বলা হয় বুধের স্থান, আর এটা হচ্ছে বৃহস্পতির স্থান, আর এটাকে বলা হয় চন্দ্রের স্থান। অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি এবং বুধ, তার সঙ্গে সঙ্গে শুক্র যদি পাওয়ারফুল থাকে, আপনার হাতের জায়গা যদি ভালো থাকে, তাহলে জানবেন যে আপনার মধ্যে যে চারটে পিলার আছে, একটা বাড়ি তৈরি করতে দেখবেন কলম করে বাড়ি করা হয় পিলার দিয়ে, পিলার যদি আপনার মধ্যে মজবুত থাকে না, তাহলে আপনি দেখবেন যে সত্যি করেই আপনি জীবনে সাকসেস পাচ্ছেন। আপনার হাতের দেখুন যে চন্দ্রের জায়গাটা কি আছে, শুক্রটা কোনোভাবে দাগ কেটে গেছে কি না, চন্দ্রটা আপনার ক্ষেত্রে ডাউন হয়ে গেছে কি না, বুধটার জায়গাটাকে ডিস্টার্ব করে ফেলেছে কি না, বা বৃহস্পতি ডাউন ফল দিচ্ছে কি না, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদি এই চারটে জায়গা খুব ভালো থাকে, সুডল থাকে, পরিষ্কার থাকে, তাহলে আপনি জীবনে, আমি বলছি, সাকসেস পাবেনই পাবেন, ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবেন, আপনাকে কেউ হেলাতে পারবে না। সেই জন্য বলবো যে এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, আপনার জীবনে যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে অবশ্যই এগুলো নেবেন। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইড বর্তমান যে সমাজ ব্যবস্থা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটু পিছিয়ে পড়লে পরে আপনি অনেক গুণ পিছিয়ে পড়বেন অনেকের থেকে। সেই জন্যই বলা হয় যে আপনি যে কোনো স্টেপ নেওয়ার আগে, একটা গাড়ি কিনছেন একটা জাতক জাতিকা, একটা দেখা গেল নতুন কোনো ব্যবসা শুরু করবে একটা জাতক জাতিকা, বা সে বিবাহের জায়গায় যাচ্ছে হতেই পারে, বা বিবাহের ডেটটা কবে ফেলবে, এগুলো কিন্তু যথেষ্ট নির্দিষ্ট, সেই শাস্ত্র বিধান অনুযায়ী তার নির্দিষ্ট কিন্তু জায়গা রয়েছে কোন। সেই জন্য আমরা অনেক সময় দেখবেন যে আমাদের পাঁজিতে বা যে পঞ্জিকা রয়েছে, পঞ্জিকাতে লেখা থাকে বিবাহের ডেট, গায়ে হলুদের ডেট, শুভকর্মের ডেট, গৃহপ্রবেশের ডেট, এগুলো লেখা থাকে। এগুলো শাস্ত্রীয় বিধান অনুযায়ী নির্দিষ্ট তিথি নক্ষত্র সমস্ত মিলিয়ে কিন্তু এই ডেটগুলো দেখা থাকে। আমি সেই জন্য বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে একটা জাতক জাতিকার, আমি বলছি, জীবনে সাকসেস পাবে। যদি সেই জায়গাগুলো কোনো রকমের নেগেটিভ বা কোনো পাপগ্রহ কানেকশন গাড়ে, তাহলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান, সেটা দৈবিক প্রতিকার হতে পারে, সেটা আপনার হতে পারে কোনো স্টোন ধারণ করার ক্ষেত্রে, কিন্তু আপনার জন্মছক বলে দেবে আপনাকে দৈবিক প্রতিকার দেয়া পাওয়ারফুল কাজ হবে, না স্টোন ধারণ করার ক্ষেত্রে আপনার পাওয়ারফুল কাজ হবে। আমি কিন্তু সেইভাবে করে থাকি, কারণ একটা জাতক জাতিকার সঠিক রেমিডিয়াল প্রসিডিউরে নিয়ে যাই এবং তাকে সঠিক গাইড করে তার সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসি। যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।